ফার্মিং, ডার্বি ফার্মিং করতে গেলে কিছু টিপস আছে বা কিছু অভিজ্ঞতা দরকার আছে, এগুলি আজকে আপনাদের সামনে আলোচনা করব। বিশেষ করে ডায়েরি ফার্মিং যখনই আপনি খুলবেন এই জিনিসগুলি আপনার অবশ্যই লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে আপনি প্রথমে ব্রিড সিলেকশন করতে গেলে আপনার প্রথমে আপনার ওয়েদার অনুযায়ী আপনাকে ব্রিড সিলেকশন করতে হবে। আপনার ওয়েদারে কীরকম আছে, ওইখানে কি জার্সি ক্রস হবে না শুধু জার্সি হবে না 100% জার্সি হবে না দেশি হবে না হলস্টাইন ফ্রিজিয়ান হবে না গির হবে না সাইওয়াল হবে, এগুলি আপনাকে যাচাই করে নিতে হবে। এগুলি যাচাইয়ের জন্য ফার্স্ট পদক্ষেপ হলো আপনি বিশেষ করে আপনার পার্শ্ববর্তী যে ভেটেরিনারি সেকশন আছে ওইখান থেকে আপনি কিছু পরামর্শ নিতে পারেন, না হলে নেট থেকেও আপনি পরামর্শ নিয়ে নিতে পারেন। দ্বিতীয়ত, এখন অনেক সময় দেখা যায় যে আপনি কীভাবে ভ্যাকসিন করতে হবে, ভ্যাকসিনের সময় কোন সময় এবং আপনি গরুর দুধ কীভাবে বেশি পাবেন, তা নিয়েও আজকে আমি আপনাদের সামনে ডিসকাস করবো। এবার যখনই আপনি ফার্মিং করবেন, যে কোনো ফার্মিং করুন, ক্যাটেল ফার্ম, গড ফার্ম, পোলট্রি, যে কোনো ফার্মিং করতে গেলে তার কিছু বেসিক অভিজ্ঞতা করতে থাকে। আমি সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরবো এবং কী কীভাবে করতে হবে। বিশেষ করে আমরা যখনই গাই ব্রিড সিলেকশন করবো অনেক সময় চামড়া থেকেও আমরা বুঝতে পারি যে ওই গরুটার দুধ কীরকম হবে, এটাও আপনাকে জানতে হবে। এবং আপনি কালো চিত্রা গরু দেখে যে হলস্টাইন গরু হবে তাও না, এগুলো আপনাকে সিলেকশন করতে হবে। হলস্টাইন কীরকম হতে পারে, তাই হলস্টাইনের ভিডিও আমি আপনাদের সামনে দেখাবো যে এইটা দিয়ে, হ্যাঁ এই যে দেখুন এটা হলো হলস্টাইন ফ্রিজিয়ান। এবং জার্সি ক্রস কীরকম হয়, এগুলি আপনাকে বেসিক জিনিসগুলি জানতে হবে। ক্রস জার্সি বা দেশি গরু কীরকম হয়, এইগুলি আপনাকে পুরো আপনার জানতে হবে। যদি পিক ফার্মিংও করেন, পিকের মধ্যে আপনি কোন পিকটা নেবেন এবং পিকটার কী কী কারণ আছে এবং পিকটার জন্য কী কী ভ্যাকসিন দরকার, সয়েন ফিভার ভ্যাকসিন খুব দরকার যখন আপনি পিকে করানো হবে। বিশেষ করে আপনার এই জিনিসগুলি আপনাকে জানতে হবে। এবং গরু যখনই আপনি কোনো গরুকে ফার্মিং করবেন, কয়টা করবেন, এখন আপনার ওই এলাকার মধ্যে আপনি একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, সবুজ ঘাস, যেহেতু গরু তৃণভোজী প্রাণী সবুজ ঘাস খাওয়াতে হবে। সবুজ ঘাস খাওয়ালে আপনার দুধের পরিমাণ লং টাইম থাকবে। কিন্তু আপনি এখন বলতে পারেন যে আমার এখানে তো ঘাস নেই, আমি কী করবো, ঘাসের বিকল্প কোনো রাস্তা আছেন? হ্যাঁ অবশ্যই আছে, তাও আমি কভার করে দেবো। তো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন এবং অনেক কিছু আছে, যদি আপনাদের মনে কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ে থাকি। তাই আমি ভিউয়ার্সদের অবশ্যই বলবো, হ্যাঁ আপনারা যেহেতু আমার ভিডিওটা আছেন পুরোটা ভিডিও দেখুন, আর আপনারা যদি আমার ইউটিউবের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমি নতুন নতুন আপডেট নিয়ে আসছি। যেহেতু আমি 17 বছরের অভিজ্ঞতা আছে এবং এ রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমি এটার উপর আমার অনেক অভিজ্ঞতা আছে, আমি আপনাদের কাছে পুরো ক্লিয়ার করে দেবো। তো বন্ধুগণ পুরো দেখতে থাকুন,